দেখিয়ে দাও, একটা কেন এক লক্ষ যদি পৃথিবীর বুকে আল্লাহর খরকে ভেঙে দেওয়া হয়, আল্লাহুসসামাদ আমার আল্লাহ পাকের কিছু যায় আসে না, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, একটা কার্টুন কেন তাম পৃথিবীর জমিনে যদি আমার রসুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয়, আমার রসুল্লাহ কিছু যায় আসে না, আমার রসুল্লাহর কিছুই হবে না, কেন আমার নবীর ছবি নাই, আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী আছে, তারা কখনো নবী কেমন দেখতে বলতে চাইবে না, কেননা নবী দেখারা কখনো বলে বেড়ায় না আমি নবী দেখেছি, যারা নবী দেখে তারা শুধুমাত্র তাকে বলে যে কিনা নবী দেখার মজা বোঝে। যুবকেরা তরুণেরা সমস্যা তোমার আমার হবে, কামতের দিনে দেখি হবে উপায়, ওই দিনে কেউ তো কারো হবে না, আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি, সমস্ত নবীরা বলবে নফসি নফসি, ওই দিনে তোমার আমার কি হবে উপায়, ওই দিনে তো কেউ কারো হবে না, ওই দিনে শুধুমাত্র একজনের জবান দেব রবি, ইয়া রাব্বি খাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার আব্বা ভাইরা, আজ আমরা এই সামান্য রোদে ছুটোছুটি করছি, পালাচ্ছি, ছায়া খুঁজছি, কষ্ট হচ্ছে, মাইদানে মাহশরে কি হবে, কিন্তু এই মাইদানে মাহশরে কারো দাদাগিরি চলবে না, কারো কথা চলবে না, সবাই নফসি 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 করবে, কি হবে সে বড় দুঃখ মুসলমান। আজ আমরা চাকরির জন্য লড়াই করি, করুন, এক বিঘে জমির জন্য লড়াই করি, করুন, পার্টি অফিস দখলে লড়াই করি, বুথ দখলে লড়াই করি, আজ বারবার একদল অবৈধ সন্তানেরা আমাদেরকে যিনি বাঁচা শিখিয়েছে, পৃথিবীর নারীদের ইজ্জত দেওয়া শিখিয়েছে, এই যে বিবাহ প্রথা আমার রসুল শিক্ষা দিয়েছে, সেই নবীর উপরে বারবার একদল অবৈধ সন্তানের আঘাত দিচ্ছে, আমরা কিছু করতে পারছি না, কেন তাদের হাতে রাজ ক্ষমতা আছে আমাদের হাতে নাই, আর যে কোনো যা আছে মুসলিমদের হাতে সেগুলো আবার সব গোলামি করে বসে আছে, সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর পরীক্ষা। আমরা সামান্য দুনিয়ার এই বেঈমান জালিম কাফের মুনাফিকদের জন্য আমরা নিজেদের জানকে দিয়ে দিচ্ছি, সামান্য দুনিয়ার লোভে আমরা জীবন দিয়ে ফেলছি, তখন গণতন্ত্র মনে থাকে না আমাদের, কি আমাদের ইমান, আমি আমার কথা বলছি, আমাদের ইমান তাহলে কত কমজোর, আর গোস্তাগে রাসূলুল্লাহ বলে 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 বেড়াচ্ছে, আর আমরা কি করছি, রাস্তায় নাপছি, চলো মিছিল হবে, মানছি না মানব না, অমুক চাই তমুক চাই, এক সপ্তাহ পরে সব ঠান্ডা, আবার ওরা এক বছর পরে আবার একটা কিছু ঢিল ছুড়লো, আবার আমরা এক সপ্তাহ পরে চিল্লেলে আবার ঠান্ডা, এরকম করলে হবে না, পাওয়ার দখল করতে হবে, পাওয়ার গোস্তাগে রসুলদের ফাঁসি দিতে হবে, কথা বুঝে আসছে, শুধু রসুল নয় কোন ধর্মের ধর্মীয় গুরুর উপরে আঘাত দিলে তার আইন করতে হবে ফাঁসি, না হয় মানুষের মুখে ব্যথা লাগে যে যাকে ভালোবাসে, ঠিক না, ঠিক যে যাকে ভালোবাসে, কিন্তু কে করবে, কে করবে, আমরা তো ভালো না, আমরা তো দালালির পিছনে ছুটছি, আমরা তো বিক্রি হওয়া ধরে শুরু হয়েছি, তবে মনে রেখে দেবেন মাইদানে মানুষ সবাইকে দাঁড়াতে হবে, আল্লাহ সবার কাছে হিসাবটা নেবে, এই মাইদানে মাশরে কেউ তোমার আমার হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না,
মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, এই ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাতার এক বীর দেখছিলাম, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের বারো গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে, এই তাপেতে মানুষের মাথা ঘেন কোন জোরে জোরে গুনে গুনে নাক দিয়ে জোরে জোরে পড়তে লাগবে, সামান্য আজকে রোদের তাপ কোটি কোটি মাইল দূরে রয়েছে, আজ একটা গুণ তাপ সেদিন বারো গুণ তাপ বাড়বে, মাথার এক দিক দেখতে লাভ এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে, ওই দিনে কি হবে উপায়? আজ এখানে কষ্ট হচ্ছে, ছায়াতে দাঁড়াচ্ছ, ওখানে দাঁড়াচ্ছ, সেখানে দাঁড়াচ্ছ, কিছু সময় আরামটা পেয়ে যাচ্ছ, আমিও গায়ে রোদ না লাগে তাই স্টেজের পিছন দিকে সরে যাচ্ছি, কিন্তু ওই দিনেতে কোনো ছায়া থাকবে না, ওই দিন শুধুমাত্র আল্লাহ পাবে, আর আজিমের ছায়া থাকবে, ওই ছায়া যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সাত শ্রেণী, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কিনা গা আল্লাহ নবীকে ভালোবেসে বেশি বেশি দরুদ পড়ে। এ না জানেরা ওই দিনে তোমার আমার কি হবে উপায়? আর যদি এখনই খবর এসে যায় অমুক ক্লাবটা ভাঙা হচ্ছে ছুটে যাবে, আর যদি বলা হয় অমুক এলাকায় পার্টি হবে দখল হচ্ছে ছুটে যাবে, কিন্তু কখনো কি ভেবেছ তোমার এলাকার এয়ারপোর্টের মসজিদটা ভাঙার চক্রান্ত করছে, ওটাকে বাঁচাবার জন্যে কখনো কি ভেবেছ এমন নেতা বানাবো যার দ্বারা আমার আল্লাহর ঘরটা যেন বেউস্তুতি না হয়? কখনোই স্বপ্ন তো দেখলে না, এমন স্বপ্ন দেখলে যারা তোমাদের ৫০০ টাকা দিল আর তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিল তাদের পিছনে ছুটতে লাগলে, এ যুবকেরা শুনে খেয়ে দাও, একটা কেন এক লক্ষ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘরকে ভেঙে দেওয়া হয়, আল্লাহুসসামাদ আমার আল্লাহ পাকের কিছু যায় আসে না, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, একটা কার্টুন কেন তাম পৃথিবীর জমিনে যদি আমার রসুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয়, আমার রসুল্লাহ কিছু যায় আসে না, আমার রসুল্লাহর কিছুই হবে না, কেন আমার নবীর ছবি নাই? আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী আছে, তারা কখনো নবী কেমন দেখতে বলতে চাইবে না, কেননা নবী দেখারা কখনো বলে বেড়াই না আমি নবী দেখেছি, যারা নবী দেখে তারা শুধুমাত্র তাকে বলে যে কিনা নবী দেখার মজা বোঝে। অতএব সকল অবৈধ সন্তানেরা রসুলুল্লাহর কার্টুন করছে তো কিছু যায় আসেনি নবী, প্রশ্ন এখন আমার তোমার, তুমি আমি কি জবাব দেব? এ যুবকেরা কয়েক বছর আগে একটা ফিল্ম বেরিয়েছিল ইনোসেন্স অফ মুসলিম, ওই ফিল্মকে কেন্দ্র করে তাম পৃথিবীর বুকে আন্দোলন হয়েছিল, কিন্তু আন্দোলনের পরে দেখা যায় যে সিনেমা হলে প্রথম ফিল্মটা শো দেখিয়েছিল ওই সিনেমা হলটা আন্দোলনের পরে অটোমেটিক আল্লাহর হুকুমে ভূমিকম্পে ভেঙে যায়। আমার প্রশ্ন এই জায়গায়, যখন দেখাতে চেয়েছিল সেই দিনেই তো ভেঙে গেলে মিটে যেত, এত আন্দোলনের প্রয়োজন ছিল না, যে চারজন ফিল্ম বার করিয়েছিল কয়েক বছর পরে দেখা যায় তাদের ফাঁসির অর্ডার হয়ে যে ফাঁসি হয়ে যায়, কি দরকার ছিল? যখন ফিল্ম তৈরি করছিল তখন তুই আল্লাহ পারত তার ব্রেনকে হ্যামারেজ করে দিতে, ব্রেনের ডিফেক্ট করে দিতে পারত, কেন করলো না? এ যুবকেরা তরুণেরা শয়তান আল্লাহ পাঠায়, ফিরাউনকে আল্লাহ পাঠিয়েছে, নমরুদকে আল্লাহ পাঠিয়েছে,
আবু জেলকে আল্লাহ পাঠিয়েছে এমন করে দাজ্জাল আল্লাহ পাকি পাঠাবে শুধুমাত্র তুমি আমি যে বলি আল্লাহ তোমায় ভালোবাসে রসুল আপনাকে ভালোবাসে এই ভালোবাসার পরীক্ষা নিবার জন্য আল্লাহ পাকি সকল শয়তানকে পাঠায় আমরা যদি মনের ব্যথা নিয়ে আজ গণতান্ত্রিক দেশে এই যে আওয়াজ তুলছি এই যে চিৎকার দিচ্ছি মনের দুঃখের কথা বলছি হতে পারে আমাদের গোনা গুনো আল্লাহ পাক এই আন্দোলনের বিনিময়ে মাফ করে দিতে পারে এ যুবকেরা আজ যারা আমার রসুলের কার্টুন তৈরি করেছে অবশ্যই তাদের বিচার হবে খুব শিগগিরই দেখবেন কিন্তু আজ পৃথিবী জুড়ে আমার রসুলের আশিকরা রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু আজ বাংলার মুসলমান আজ ভারতের মুসলমান এতটা আমরা নিরুপায় হয়ে গেছি যে আজ আমরা রাস্তায় পর্যন্ত নাবার সাহস নাই আছে ঠিক দেখে 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 কারা কারা পারমিশন নিতে গেছিল দেখ তো মিথ্যা কেছে ঢুকিয়ে দেবে হ্যাঁ ঠিক না বেটি আমি পারি না নাবাদ তো তোমাদের কি ডাকলে যাবে না যাবে না কিন্তু আমি নাবাচ্ছি না কেন বলো তো ঠিক ক্যামেরা করবে করে 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 অন্য অন্য কেসে সেই ওই পাড়ায় কেউ মারপিট হবে এই পাড়ায় যে রাস্তায় নেমেছিল ওর নামে কেস দেবে তাহলে হুজুর কেসের ভয়ে কি ঘরে ঢুকে যাব না কেসের ভয়ে ঘরে ঢুকবো না আমার কাছে কথা হচ্ছে গুড়া সমেত তুলে ফেলতে হবে গুড়া সমেত এখানে চিল্লে রাস্তায় নেবে যে প্রতিবাদটা করা যাবে এই মাঠে দাঁড়িয়েও সেই প্রতিবাদটাই হচ্ছে এইটুকুতে থাক আগামী দিন রাস্তায় নামবো আমাদের নামে মিথ্যা কেসে না ফাঁসাতে পারে তার জন্য আগে রাজ ক্ষমতা দখল করো কথা বুঝছেন না বুঝলেন আজ নেই বলেই তো মিথ্যা কেস দেবে কাকে আপন মনে করছেন আপনি কাকে আপন মনে করছেন এ যুবকেরা যদি আমার কথা শোনো না ভাবো বড় করুণ দিন আসবে আমার তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার আল্লাহ পাকের কিছু হবে না আমার রসুল্লাহরও কিছু হবে না কেননা বুঝেন উদ্বাস এই বাবুল হাব আমার রসুলকে যখন মানেনে আমার আল্লাহ বলেছেন হাবিব কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না আমার হাবিব আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন আল্লাহ রসুল বলেছেন ও রব আলামিন আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার হাবিব তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে নাও মানে এতে আপনার কোনো শান কমবে না এতে আপনি কোনো ছোট হয়ে যাবেন না কেননা আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি সমস্যা তোমার আমার হবে কামতে দিনে দেখি হবে উপায় ওই দিনে কেউ তো কারো হবে না আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি সমস্ত নবীরা বলবে নফসি নফসি ওই দিনে তোমার আমার কি হবে উপায় ওই দিনে তো কেউ কারো হবে না ওই দিনে শুধুমাত্র একজনে জবান দেব রবি ইয়া রাব্বি খাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি সেই দিন কোন মুখে নবীর কাছে শাফাত চাইবে কোন মুখে সেদিন রাসূলের কাছে শাফাত চাইবে যে হুজুর আমার শাফাত করুন আজ আমাদের ঈমান কত কমজোর দেখো সামান্য জেলের ভয়ে আমরা পিছিয়ে গেছি কথা বুঝছেন না আমি পিছাইনি ভাই আমি পিছাইনি আব্বাস সিদ্দিকি যারা ভালোবাসে তাদের উপর টার্গেট করা হয় জন্য কিছু না তাই আমি একটু ঠান্ডা মাথায় কাজ করছি কথা শুনছেন না
আমি পিছাবার ছেলে না, কারণ এ জান আমার নয়, এ জান রসুলের ওসিলাতে আমি পেয়েছি। অতএব একে খরচ রসুলের রাস্তাতেই করতে হবে। কিন্তু আমার কাছে কে যাচ্ছে তাকে টার্গেট করো, আমাকে কে দাওয়াত করছে তাকে টার্গেট করো, আমাকে দেখে কে হাসছে তার মানে ভালোবাসার মানুষ সালাম দিচ্ছে তাকে টার্গেট করো। আর এগুলো করানো হচ্ছে ভাই, এর মধ্যে আমার আপনজনরাই জড়িয়ে আছে না, এত সাহস এদের হতো না, এদের মেরে তবলা ঢিলে করে ফেলতে পারতি না আমি, কথা বলে ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে তাই চুপ করে আছে। কথা বুঝছেন না? কেন গণতন্ত্রকে হত্যা করবে ছেড়ে দেওয়া যাবে না, ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে, তাই সবর করে হেকমতে কাজ নিচ্ছি। তবে কিন্তু এটা বেশি দিন থাকবে না, রাত এলে অন্ধকার হয়ে আছে, বেশি কোন অন্ধকার থাকবে না, একটা সময় ফজর আসবে, আস্তে আস্তে অন্ধকার কেটে যাবে। কি ঠিক না বেটি? সবর করো ঠিক হয়ে। কিন্তু আমাদের অন্যায়টা রয়েছে, আমাদের দোষ অবশ্যই রয়েছে, ওইটাকে আমাদের খুঁজে বার করতে হবে। যুবকেরা তরুণেরা আজ কোথায় আমার নবীর কার্টুন তৈরি করেছে, ওটা আমাদের যেমন আঘাত দিয়েছে, আমরা যেমন বিরোধী তৈরি করছি, মোটেই কিন্তু ওটা রসুল নয়, কিন্তু তারা রসুলের অপমানের জন্য করতে চেয়েছে, তাই আমাদের গায়ে আঘাত লেগেছে, কষ্ট দিয়েছে, কারণ রসুল্লাহ আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়েছে। যদি নবী না আসতো আজ আমরা কৃতদাস হয়ে থাকতাম, যদি নবী না আসতো মিথ্যা খোদার উপাসনা করে বেড়াতাম, নবী যদি না আসতো নিজেরা নিজেদের মায়ের সঙ্গে খারাপ কাজ করে বেড়াতাম, নবী যদি না আসতো নিজেরা নিজেদের পেটি গুনোকে জ্যান্ত পুঁতে দিতাম, নবী যদি না আসতো ধনীদের পায়ের তলার জুতো হয়ে আমাদের জীবনটা কেটে যেত, কোনো বাঁচার স্বাধীনতা থাকতো না। আরে আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল আমাদেরকে বাঁচার রাস্তা দিয়েছে, তাই তিন আসনে কিছু কথা বললে জান দি আগে পছন্দ করি, তিনার সানে বিয়া তুমিকে পছন্দ করি না, ওটার যেমন বিরোধী করা দরকার আছে, কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানতে চাই, আমরাও তো আসামি, আমরাও তো অন্যায়কারী, আমরাই তো কখনো কাউকে 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 ক্ষমতা দিয়েছি, তারা জিতে যাবার পরে তারা ক্ষমতায় এসে বলেছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা তো আমার নবীর ঘর, এটা কি নবীকে অপমান করা নয়? আবার আমরা ক্ষমতা দিয়েছি কাউকে, সে ক্ষমতায় জিতে যাবার পরে আমার নবীর ঘরে তালা পর্যন্ত মেরে দিয়েছিল, এটা কি অপমান নয়? এর বেলাও যেমন প্রতিবাদ করতে হবে, ওর বেলাও তেমন প্রতিবাদ করতে হবে, দূরের লোক লাথি মারলে কষ্ট আর কাছের লোক রাতি মারলে কষ্ট নাই, এই বিচারাতি করলে হবে না, ইমান একটা জায়গায় রাখতে হবে। এ যুবকেরা গায়ের ইসলাম যদি আমার মসজিদকে অপমান করে যেমন আমার রাগ হওয়া দরকার, মুসলমান সেজো যদি আমার মসজিদের সম্পদকে লুটে নেয় ওটাও রাগ হওয়া দরকার, তাই তো নাকি গো? কিন্তু আমরা তো অঙ্ক ভুল করছি, তাহলে আমরা তো ভালো নয় কি গো? আজ খারাপ লাগছে কেন? এখন তো আজ ভালো মন্দ বাঁচতে শিখেছেন আপনারা, আমরাই তো ক্ষমতা এনেছিলাম। কে বুদ্ধদেব বাবু বলেছিল না মাদ্রাসার সন্ত্রাস তৈরি হয়, আমার নবীকে অপমান করলো না? হ্যাঁ, বাংলার মুসলমান কিন্তু জবাব দিয়েছে। আজকে চুচুড়ার মসজিদ মাদ্রাসা মসজিদে তালা মেরেছে টিএমসি সরকার, এর জবাবটাও দিতে হবে। এ কথা বুঝছো না বুঝুনি? যদি বলো হুজুর দিতে গিয়ে বিজেপি চলে আসবে, বিজেপি আসার আগে করোনাতেই মরে যাবি তোরা, খোদার গজব তো। আরে বিজেপি বিজেপি টিজিপি দেখে রে, হায়াত মত আল্লাহর হাতে, এইটা যে মানে সে কখনো বিজেপিকে ভয় করে না। এ কথা বুঝে আসছো না? নাই আজকে আমরা তো ভুল করেছি, আমরাই তো আমার নবীকে অপমান করছি,
আমরাই তো আমার রসুলকে ছোট করছি। আজকে বলুন, সৌদি আরব যদি একটা হুমকি দিতে, ফ্রান্সের কুত্তা এখনই বন্ধ কর, কথা বুঝে আসছে না? ওর কথা বলার সাহস ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমরাই ওদেরকে তেল দিই, আমরাই ওদেরকে সোনা দিই, আমরাই ওদেরকে মর্যাদা দিই। এক কথা বুঝছে? বড় দুঃখের বিষয়, আজ গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে এমন এক অপদার্থ প্রধানমন্ত্রী হলো, কোথায় খেয়ে দে কাজ নেই, সে বলছে আমি ফ্রান্সের পাশে আছি। কথা বুঝে আসছে না? আল্লাহ তোর ওপর লানত দিক, তোকে আল্লাহ ধ্বংস করে দিক, বলুন আমিন। ভেবে দেখো আজকে পরিস্থিতি কোথায়। তাহলে আমার রাসূলে পাকাল্লামের দুশ্মন মানবতা বিরোধী যারা, তারা সব এক হচ্ছে। আর আমার রাসূলুল্লাহর পক্ষে যারা, অর্থাৎ মানবতা প্রেমিক যারা, মুসলমান হওয়া শর্ত নয় ভাই, আমার রসুলকে অনেক গায়ের মুসলমানও ভালোবাসে, তারা মানবতা প্রেমিক যারা, গরিব যারা, অসহায় যারা, তাদেরও এক হওয়া দরকার। কিন্তু সবচেয়ে বড় দুঃখ এটাই, যারা মুসলিম দাবি করে আমরাই তো ধোকাবাজ হয়ে গেছি, আমরাই তো লুবি হয়ে গেছি, আমরাই তো প্রতারণাকারী হয়ে গেছি, তাই তো আজকে এই দুর্দশা হচ্ছে। না হয় এত বড় কাজ, এত বড় অন্যায় করার সাহস পাই কি? এই বাংলাতে অনেক সময় বই লেখা হয়েছিল, সেই বইতে হুজুর পাশাসামের ছবিও দেওয়া হয়েছিল এই বাংলায়। পরে আন্দোলন করে সেটা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আবার 20 বছর পরে আবার দেখবেন দেবে, আবার আন্দোলন করুক আবার বন্ধ করে দেবে। কিন্তু এইভাবে এইভাবে বারবার দিয়ে 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 আমাদের ঘরে কমজোর করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে আমাদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে, একবার উপযুক্ত শিক্ষা দেব। যুগ 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 ধরে জালিমরা কোনোদিন যেন আর এই সাহসটা না পায়, মরার সময় কমসে কম জালিম তার ছেলের কানে বলে যেন যে যাই করিস নাই করিস, মোহাম্মদকে নিয়ে বিয়াদুবি করতে যাবি নি, বাপের নাম ভুলে যাবি, এটা দেওয়া দরকার আছে না? কে দেবে, কে করবে? আপনারা, আপনারা তো 500 টাকার খদ্দের, আপনারা তো 500 টাকায় বিক্রি হন, এক মতল মদ, 2 কেজি চাল খারাপ নিচ্ছে, হয়েছে না হননি বলেন? অতএব যদি মনে হয় ভুল করেছি, আব্বাসের দিকে কথা শুনে মনে হচ্ছে সত্যি অন্যায় করেছি, যা হয়েছে হয়েছে, এখনো সময় আছে পরিবর্তন হয়। আপনাদের নাম নিশানা মিটিয়ে ফেলবে, তবে এই ব্রিটিশ পিরিয়ড যখন ছিল ভারতে, রঙ্গে রসুল নামে একটা বই বাই করেছিল ব্রিটিশরা একজন ওই পিরিয়ডে, সেই বইয়েতে আমার নবীর ছবি দিয়েছিল। আরে যার ছবি ক্যামেরা তো দূরের কথা, আকাশে সূর্যের ক্ষমতা ছিল না যার ছবিকে তোলা, দেখবেন কোন জায়গাতে আলো পড়লে একটা তার প্রতিচ্ছবি হয়, ঠিক না বেটি? কেন আলো থেকে তার ক্ষমতাটা কম, তাই। কিন্তু আমার রসুলুল্লাহর গায়ে লাগলে প্রতিচ্ছবি হতো না, কেন রসুলের নূর থেকেই তো সূর্য হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার ছবিটা হয় কি করে? কিন্তু বারবার সেই রসুলে পাশাল্লামকে একটা, কিন্তু আমরা কখনো না খ্রিস্টান ধর্মে আঘাত দিয়েছি, না হিন্দু ধর্মে আঘাত দিয়েছি, না কোনো ধর্মে আমরা আঘাত দিই, কেন দেন নে? ক্ষমতা নেই নাকি, কেন আঘাত দেন নে? আমার নেতা আমাকে মানুষ বানিয়ে দিয়ে গেছে, আমার নেতা বলেছে তুমি কারো ধর্মে আঘাত দিও না, তাদের মনে কষ্ট লাগবে, কাউকে কষ্ট দিও না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইরকম কিছু দুপায়ে পশু আছে, তারা বারবার আমার রসুলকে আঘাত দেয়। আর দুঃখের বিষয় আমরা উপযুক্ত জবাবও দিতে পারি না। আল্লাহ নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম রসুলুল্লাহকে আঘাত দিয়েছিল, যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। সে অবৈধ সন্তানকে কিভাবে সিদ্দিকে আকবর জবাব দিয়েছিল জানেন?
মদিনার নবাবী শরীফে হযরতে সিদ্দিকে আকবর তখন খলিফা বসলেন, মিটিং ডাকলেন, 10,000 যুবক সাহাবী সাহাবা হাজির হলো। হযরতে আবু বকর সিদ্দিক সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, যেইভাবে মুসাইলামাতুল কাযযাব আমার রাসূলুল্লাহ সানে গোস্তাখি করছে, 10,000 যুবক সাহাবি আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠল, বুকে তাজা খুন দিয়ে 90,000 ছিল, 60 ইখতিলাফ 90,000 ছিল মুসাইলামাতুল কাযযাবের সৈন্য, 10,000 যুবক সাহাবি তরুণ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই 60 থেকে 90,000 মুসাইলামাতুল কাযযাবের অবৈধ সন্তানদের সৈন্যদের ঘরে জবাব দিয়ে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই যে ব্রিটিশ পিরিয়ডের কথা বলছিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিতাব লিখেছিল, বই তৈরি করেছিল, সেখানে ফটো দিয়েছিল, ইন্দোনেশিয়ার দুটো যুবক ছেলে, আমার ভারতের নয়, তারা সেখানে বইটা পেয়ে আস্তে 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 এসে সেই মালাউন সেই অবৈধ সন্তানকে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন আল্লাহু আকবার। ব্রিটিশ পিওর দুজন যুবককে ধরে ফেলল, বিচার হবে। মেটিয়াপুরে আজ থেকে ধনী নয়, অনেক আগে থেকে ধনী, ওখানকার লোকেরা সব তৎকালীন সময় ধনীরা, উকিলের সঙ্গে জজের সঙ্গে সেটিং করছে, ছেলে দুটো যদি বাঁচানো যায়, একদিকে ছেলে দুটো রাখবো, একদিকে টাকার নোট দেবো, এত টাকা দেবো, শুধু ছেলে দুটোকে জামিন করে দিতে হবে। সেটিং হয়ে গেল, শুধু বললো ছেলে দুটো দাঁড়িয়ে একবার বলবে যে আমরা মারিনি, কেস কিভাবে ঘোরাতে ঘুরিয়ে দেওয়া হবে, কালকে কোর্টে তোলা হবে, আজকে রাত্রিরে ছেলে দুটোকে বোঝানো হচ্ছে জেলের মধ্যে যে তুমি শুধু যে বলবে মারিনি। ছেলে দুটো আফসোস করে বলছে, হিন্দুস্তানে তো কোনো মায়ের লাল ছিল না রাসূলের দুশমনকে মিটাবার, আজ আমরা মিটিয়েছি, বেশ করেছি, গর্বের সাথে যে উঠে দাঁড়িয়ে বলবো 100 বার মেরেছি, কেন আমরা কোনো মানুষকে মারিনি, একটা দুপায়ে পশুকে মেরেছি। আজকে সেই জায়গায় তাদেরকে পরের দিন দাঁড় করানো হলো, সমস্ত মানুষের নচোকে পানি, কিন্তু সকলে যখন উঠেছে তাদের মধ্যে দুজনে মিলে দাঁড়িয়েছে ওই কি বলে কাঠগড়ায়, জজ সাহেব জিজ্ঞেস করার আগে জজ সাহেব যখন এসেছে এরা নিজে থেকেই বলছে, জজ সাহেব আমরা গোস্তাকে রসুলকে মেরেছি, কেন সে মানবরূপী একটা শয়তান, কেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন স্রষ্টার পক্ষ থেকে মানুষকে কল্যাণের রাস্তা দেখাতে, অতএব তেনার মতো মহান ব্যক্তিত্ব হয়নি আর হবেও না, সেই ব্যক্তির সামনে যারা নোংরা চিন্তা ভাবনা করে তাদেরকে মারা আমরা পূর্ণ কাজ সব কাজ মনে করেছি, অতএব আমি মিথ্যা বলার কিছু নেই। অর্ডার হয়ে গেল ফাঁসির, ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসি যখন দেওয়া হবে নিয়ে যাওয়া হচ্ছে, দুজনের মধ্যে তাড়াহুড়ো হচ্ছে, বলছে আমাকে আগে দাও, বলছে আমায় আগে দাও, জিজ্ঞাসা করছে যে তোমরা এরকম করছো কেন, বলছে গতকাল রাত্রিরে আমরা খবে দেখেছিলাম দয়ার নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ একটা জায়গা সুন্দর করে ঠিক করা হচ্ছে জান্নাতে, জিজ্ঞেস করা হচ্ছে হুজুর এটা কি জন্যে, যে আমার দুটো গোলাম আসছে তাই রেডি করা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে আগে যাব সে আগে মাহবুবের সঙ্গে মিলব। হায় রে আল্লাহ,